Bismillahirrahmanirrahim. নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগে অধ্যয়নরত তৃতীয় বর্ষের আমার অত্যন্ত স্নেহের প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। এটি রিয়েল এনালাইসিসে কোর্সটি আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি তোমরা সবাই আমি প্রত্যাশা করি এবং আমি বিশ্বাস করি যে তোমরা দেখেছ, আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝেছ। সেই ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম বাস্তব অনুক্রম এই সাবটারটির প্রাথমিক কিছু ডেফিনেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। সর্বশেষ আমরা কসি সিকুয়েন্স নিয়ে কথা বলেছিলাম যে কসি অনুক্রম কাকে বলে। কেমন আমরা সেখানে সংজ্ঞা দিয়েছিলাম যে একটি অনুক্রম এক্সএনকে কসি অনুক্রম বলা হয় যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ধনাত্মক ক্ষুদ্র সংখ্যা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম বিদ্যমান থাকে, যেন এরকম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এম মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এম লেস দেন এপসাইলন ফর অল এম গ্রেটার দেন অর ইকুয়াল টু এম। ঠিক আছে, এটা আমরা বলেছিলাম কসি সিকোয়েন্স। আজকে আমরা শুরু করব এই জায়গা থেকেই। কসি একটা উদাহরণ আছে, একটা ধারা আছে, এটা দেখাইতে হবে যে এটা কসি সিকোয়েন্স ফলো করে। ঠিক আছে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন, এই ধারাটি যে কসি সিকোয়েন্স ফলো করে এটা আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, আমরা সেটা এখন দেখাই। ধারা হল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এটা হলো ধারা, এটা কসি সিকোয়েন্স যে মূলক সংজ্ঞার সাথে প্রমাণ বাছাই করো যে অনুক্রমটি একটি কসি অনুক্রম। এটা যে একটা কসি অনুক্রম এটা আমাদেরকে দেখাইতে হবে। আমরা এর জন্য ধরি নি, ধরি এটা সমান ধরলাম এক্স এন, কেমন এটাকে ধরলাম আমরা এক্স এন, এবং আমরা দুইটা সংখ্যা একটা n1 আর একটা n2 নিলাম। বললাম যে n1 থেকে n1 n2 থেকে বড় এবং এই দুইটা m এর থেকে বড়। ঠিক আছে, যেখানে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে m একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কেমন এটা আমরা ইয়ে করি। আচ্ছা, তাহলে x n 1 মাইনাস x n 2, কেমন এটার ভ্যালুটা কত আসে দেখি। এখানে x n এর ভ্যালু যদি এটা হয় তাহলে x n 1 এর ভ্যালু কত হবে, নিশ্চয়ই মাইনাস 1 টু দি পাওয়ার n 1 ডিভাইড বাই n 1, কেমন আর এটা মাইনাস 1 টু দি পাওয়ার n 2 ডিভাইড বাই n2। আশা করি তোমরা সবাই এটুকু অন্তত বুঝেছো, তাই না? x n এর মান এত হলে x n এর মান এত হবে, x n এর মান এটা হলে x n এর মান এটা হবে, ক্লিয়ার? এবং তোমরা এটাও জানো যে এটা এরকম লেখা যায় কারণ তোমরা বাস্তব সংখ্যা শিখে যে পড়েছো এরকম। ঠিক আছে না, আপনার কারণে দুটো জিনিস মনে আছে তো, যে পরম মান a মাইনাস b লেস দ্যান ইকুয়াল টু পরম মান a প্লাস পরম মান b, এটা এই অনুযায়ী এটা লেখা যায়, কেমন? আচ্ছা, এখন একটু যদি তোমরা বুঝো তাহলে আমরা এটুক জানি যে এটা যদি পরম মান ধরো n এর মান প্লাস হোক মাইনাস হোক যাই হোক, ধরো প্লাস হইলে মাইনাস ওয়ান হবে, যদি মাইনাস হয় তাহলে আবার প্লাস ওয়ান, পরম মান চিহ্ন যদি বাইরে আসে তখন কি হবে, মাইনাস থাকুক আর প্লাস থাকলে প্লাস হিসেবে বের হবে। সুতরাং এই ভ্যালু হবে ওয়ান বাই এন ওয়ান, এটার ভ্যালু হবে ওয়ান বাই এন টু, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখো, এই যে এই জায়গাতে এম এর থেকে এন ওয়ান বড়, এম এর থেকে এন টু বড়, নাকি? তাহলে এক্ষেত্রে কে বড়,
m মান m এর থেকে বড় অর্থাৎ এটা দেখো এটা কি হবে বলো তো 1/m বড় না 1/n মান বড় m টা হলো ছোট আর n মানটা হলো বড় এই ক্ষেত্রে কিন্তু বড় হয়ে যাবে এটা 1/n বড় অনুরূপভাবে 1/n থেকে 1/m বড় নিয়ত তো নিশ্চয় তোমরা বুঝেছো এগুলো তোমরা জানো সুতরাং আমরা এটাকে লিখতে পারি আমরা এই লাইনটাকে লিখতে পারবো এর পাশে কত ছিল মনে আছে তো এটা আমি বুঝে বলছি আবার লিখি x minus x n1 minus x n2 কেমন এখানে আমরা 1 বাই n মানের পরিবর্তে আমরা 1 বাই m লিখতে পারি 1 বাই n এর পরিবর্তে আমরা 1 বাই m লিখতে পারি কারণ এই দুইটা থেকে 1 বাই m বড় এটা থেকে বড় 1 বাই m এটা থেকে বড় 1 বাই m তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কেমন আচ্ছা যদি লিখতে পারি তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি এটা 2 বাই m লিখতে পারি কেমন এখন আমরা এই 2 বাই m কে যদি এপসাইলন রূপান্তর করি অর্থাৎ এটাকে যদি আমরা এপসাইলন ধরি কারণ এটা হচ্ছে ক্ষুদ্র সংখ্যা তাই না m তো অনেক বড় একটা সংখ্যা আর তার ভাগের 2 হয় তো সেটাকে আমরা যে এমন ভাবে এপসাইলন যদি বিবেচনা করি যে এপসাইলন 2 বাই m সমান যদি আমরা এপসাইলন ধরি অথবা এটা থেকে এপসাইলন তোমার কি ধরি এপসাইলন যদি এটা থেকে যদি বড় হয় সেটা করা যায় তখন আমরা এর পরিবর্তে আমরা এপসাইলন লিখতে পারি তাই না সুতরাং এটাকে আমরা বলতে পারি যে কসি সিকোয়েন্স কসি সংখ্যাকে সে ফলো করে সুতরাং এটা কসি সিকোয়েন্স অর্থাৎ এপসাইলনের উপর নির্ভরশীল অর্থাৎ এপসাইলনের উপর নির্ভরশীল একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান দ্বারা অ্যাবসলিউট ভ্যালু হবে x n1 minus x n2 less than epsilon যখন n1 greater than n2 greater than n ঠিক আছে greater than m অর্থাৎ ওই পরমাণ মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন একটি কসি সিকোয়েন্স প্রমাণিত কেমন বা দেখাই না যাই হোক আমরা এখন একটা উপপাদ্য বা থিওরি করব আমরা একটা থিওরেম প্রমাণ করব আচ্ছা তার আগে একটা সংজ্ঞা নিয়ে আমরা আলাপ করি উপঅনুক্রম উপঅনুক্রম বা সাব সিকোয়েন্স উপঅনুক্রম বা সাব সিকোয়েন্স এটা উপঅনুক্রম উপঅনুক্রম হলো আমি সহজে বলি একটা অনুক্রম থেকে তার ক্রম ঠিক রেখে যদি অনুক্রমের কিছু অংশ আমরা একসাথে বর্জন করি বর্জন করার ফলে যে অনুক্রমটা থাকবে সেই অনুক্রমটাকে বলা হবে উপঅনুক্রম প্রথম অনুক্রমটা উপঅনুক্রম একটা অনুক্রম আছে অনুক্রম থেকে তার ক্রমগুলো অর্থাৎ সে যে যে ইয়াতে আছে অবস্থানে অবস্থানটা ঠিক রাখি সেখান থেকে যদি আমি একটা অংশ বর্জন করে ফেলি তাহলে বর্জনটা বাদ দিয়ে ফেলি বাদ দেওয়ার ফলে যে অনুক্রমটা থাকবে তাকে তোমার বলা হবে
মূল অনুক্রমের উপ অনুক্রম আমি একটা উদাহরণ দিলে তোমার জন্য ক্লিয়ার হবে বুঝলে For all n greater than equal to m,
এটা হলো তোমার সংখ্যা ঠিক আছে এখন আমরা এটাকে লিখতে পারি তোমাদের পরম মানের যে কোথায় তোমরা 9 10 শিখেছো তোমরা তারপরে তোমরা আমাদের এই শ্রেণীতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা পড়ছো এরকম যেমন পরম মান x minus 5 less than 7 থাকে আমরা এটা কি বলিছি minus 7 x minus 5 plus 7 এটা বলিছি তাই না তো সেভাবে আমরা এটাকে লিখতে পারি এটা লিখতে হবে minus epsilon then xn minus l plus epsilon ঠিক আছে for all n greater than equal to m এরপরে এটাকে আমরা লিখতে পারি আমরা কি করব তিন পাশে আমরা l যোগ করে দিই তাহলে l minus epsilon xn minus l plus l l plus epsilon for all n greater than equal to m ঠিক আছে L minus epsilon xn L plus epsilon for all n greater than equal to m. अच्छा इधर इधर किंतु सीमेंट होने के लोग L minus epsilon देखे बहुत xn का L plus epsilon देखे छोटो তার মানে এটা লোয়াল লিমিট হলো l - epsilon আর আপার লিমিট হলো l + epsilon এর মধ্যে x এর অবস্থিত সুতরাং এটা সীমা এটা আমরা আর কি সুন্দরভাবে লিখি এখন যদি যদি ধরো সে বললাম মানে আলফা এটা হলো মিনিমাম অফ ধরো এটা x এর যতগুলো আছে x1 x2 x3 এভাবে x m - 1 তারপর হলো l minus epsilon ঠিক আছে এর মধ্যে মিনিমামটা হলো এগুলো সবগুলোর মধ্যে মিনিমামটা হলো আলফা আর বিটা এর মধ্যে ম্যাক্সিমাম অফ x1 x2 x3 x m minus 1 l plus epsilon এটার মধ্যে ম্যাক্সিমামটা হলো বিটা তো সুতরাং আমরা আমরা লিখতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে এই লাইনটাকে যে আলফা থেকে বড় xn বিটা থেকে ছোট xn ফর অল n greater than equal ফর অল এখানে n টা হলো কি স্বাভাবিক সংখ্যা অতএব xn সীমাহীন অতএব xn অনুক্রমটি সীমাহীন প্রমাণিত ঠিক আছে এরপরে আসো আমরা আরেকটি থিওরি করি সেটা হলো অভিসারী অনুক্রমের সীমা অনন্য অভিসারী অনুক্রম অনুক্রম অভিসারী হলে তার সীমা থাকবে প্রমাণ করতে হবে এই সীমাটি অনন্য অনন্য মানে সীমা থাকলে একটাই থাকবে একাধিক সীমা থাকবে না অভিসারী অনুক্রমের সীমা অনন্য অনন্য মানে হলো ওয়ান এন্ড অনলি অর্থাৎ একটা মাত্র সীমা থাকবে একাধিক থাকবে না এখন যুক্তির খাতিরে আমরা ধরে নিব যে ধরে একটা অনুক্রম xn তার সীমা আছে দুটি l1 এবং l2 ধরে নিলে ধরে xn একটি অভিসারী অনুক্রম এবং তার সীমা দুটি সীমা l1 l2 আমরা যদি দেখাইতে পারি যে l1 সমান l2 তাহলে প্রমাণ করা যাবে যে এটার সীমা অনন্য ঠিক আছে কারণ এটা আমি দুইটার জন্য তো অনন্য দেখাইতে পারি তিনটার জন্য অনন্য হবে পাঁচটার জন্য হবে যতগুলো ধরি এটা আসলে সবগুলো সমান হয়ে যাবে অর্থাৎ তার সীমা একটাই একাধিক সীমা নাই কেমন থিওরেম নাম্বার 2 অভিসারী অনুক্রমের সীমা অনন্য অভিসারী
অনুক্রমের সীমা অনন্য মনে করি প্রুফ মনে করি এক্স এন একটি অভিসন্ধি অনুক্রম একটি অভিসন্ধি অনুক্রম এবং ইহা দুটি সীমা এবং ইহা দুটি সীমা L1 ও L2 বিদ্যমান তাহলে প্রত্যেক এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা যে একটা বলি যেমন আমরা অভিসারি সীমাতে বলতাম যে x এর একটি অভিসারি অনুক্রম এবং তার সীমা l তাহলে প্রত্যেক এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান যেন পরম মান x এর মাইনাস l লেস দ্যান এপসাইলন লিখতে পাবো n গ্রেটার দ্যান ইকুয়াল টু l এখন আমরা যেহেতু দুইটা সীমা আছে তাহলে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা নিলাম একটা হলো m1 আর একটা m2 পূর্ণ সংখ্যা m1 ও m2 বিদ্যমান যেন xn minus l1 less than এইটা আমরা তো দৈর্ঘ্য তো epsilon আমাদের সুবিধার জন্য যেহেতু দুইটা l1 এর জন্য একটা l2 এর জন্য একটা এই জন্য আমরা epsilon কে আমরা epsilon বা 2 লিখলে তো অসুবিধা নাই কেমন for all n greater than equal to m1 এবং আরেকটা দলিল xn minus l2 less than epsilon by 2 ঠিক আছে এটা হলো for all n greater than equal to m2 ঠিক আছে এই দুটো আমরা লিখলাম এখন আমরা এই দুইটা m1 এবং m2 এর মধ্যে আমরা ধরে নিই যে এটা তাদের মধ্যে ম্যাক্সিমাম ধরি m টা হলো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম সবচেয়ে বড় m2 এত ধরলাম তাহলে আমরা একটা ইউনিটে দেখতে পারি তাহলে সুতরাং xn minus l1 less than epsilon by 2 এটা লিখতে পারি for all n greater than m এবং এটা লিখতে পারি আমরা xn minus l2 less than epsilon by 2 আর এই greater than for all এটা লিখতে পারি n greater than equal to m অর্থাৎ এখানে m1 m2 পরিবর্তে আমি m লিখে ফেলেছি কারণ এই দুইটার মধ্যে বৃহত্তম তার নিলাম m দুইটার মধ্যে বড় একটা সংখ্যা নিলাম m যাতে m1 থেকে যদি n বড় হয় তাহলে m এর থেকে তো বড় হবে কেমন এবারে আমি নিলাম এখন ধরি এত তাহলে এটা হবে এখন আমি দেখি এই জিনিসটা পরম মান l1 minus l2 এই এই রাশিটার ভ্যালু কত এই রাশিটার ভ্যালু যদি 0 দেখাইতে পারি তখন আমি বলতে পারবো যে l1 সমান l2 ঠিক আছে আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো এখানে এটাকে আমি লিখতে পারি xn minus l2 minus xn minus l1 দেখো এটাকে এই যে মাইনাস দিয়ে গুণ দিলে এটা হবে কি এটা হবে xn minus l2 minus xn minus xn plus l1 এটা হয় না এই যে এটা কাটা গেলে l1 minus l2 থাকে এটা হয় নি আমি এটা লিখছি তাহলে এটাকে আমি এভাবে লিখছি ঠিক আছে এটা হবে একই ভাবে
formal seni menurut saya. Ini kapan lirik berbeda? Ini lirik berbeda, kan? Emang ini kan film film itu patut dia asal. Jadi absolute dua sana. Aku ini lagi lirik berbeda. Epsilon by 2 plus epsilon by 2 এটা লিখতে পারি এটা তো গেল epsilon হল কেমন আচ্ছা এখন epsilon একটা অতি ক্ষুদ্র সংখ্যা তার থেকে যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা জিরো করতে পারি সুতরাং এটার সমান আমরা জিরো লিখতে পারি জিরো অর্থাৎ টু জিরো L1 সমান L2 ঠিক আছে তারপরে আমরা ধরছি যে xn অনুক্রমটার সীমা হইল দুইটা একটা L1 L2 এখন দেখলাম যে L1 সমান L2 এর মানে হলো যে এটার সীমাটা অনন্য ঠিক আছে প্রমাণ শেষ ঠিক আছে আমরা এখন লিখব যে অতএব কোনো অভিসারী অনুক্রমের পৃথক সীমা থাকতে পারে না কোনো অভিসারী অনুক্রমের পৃথক সীমা থাকতে পারে না যদি সুতরাং না থাকলে কি হবে অর্থাৎ অভিসারী অনুক্রমের সীমা অনন্য ঠিক আছে আজকে আমরা যেটুকু পড়িয়েছি তোমরা এটা একটু বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা লেকচারটি ভালোভাবে মনোযোগ দিয়ে যদি তোমরা দেখে থাকো তাহলে এটা নিশ্চয়ই বুঝেছো আমি বোঝানোর চেষ্টা করেছি আর এটা না বোঝার মতো কোনো জিনিস না তোমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস দেখবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের যে কোর্সের বিভিন্ন কোর্সগুলো আছে সেগুলো তোমরা পড়ালেখা করবে এই সময়টা তোমরা কাজে লাগাও ভালো থাকো নিরাপদে থাকো সবার জন্য দোয়া থাকলো আবার পরবর্তী ক্লাসে যদি বেঁচে থাকি সুস্থ থাকি দেখা হবে সে পর্যন্ত আমার জন্য তোমরা দোয়া করবে আল্লাহ হাফেজ